ডাম্পিং গ্রাউন্ডে নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ দিলেন পৌর চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে মহাদেবপুরে। সম্প্রতি রাজ্য নগর উন্নয়ন সংস্থা আর্থিক বরাদ্দে কালিয়াগঞ্জ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাজ শুরু হয়। নির্মাণ কাজ রূপায়ণের দায়িত্বে রয়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। এদিন ডাম্পিং গ্রাউন্ডে কাজে ব্যবহার করা বালির মান পরিদর্শন শেষে কালিয়াগঞ্জের পৌর প্রধান রামনিবাস সাহা বলেন, নিম্নমানের বালি দিয়ে কাজ করা হচ্ছিল, চোপড়া ভ্যারাইটি বালির বদলে লোকাল বালি দিয়ে কাজ চলছিল। এই অভিযোগ পেয়েই এদিন বালি নিয়ে ঢালাইয়ের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি কমপ্লেন পাওয়া মাত্র আমি নিজেই এর আগেও আসছিলাম, আজকেও আমি ছুটে এলাম। আসার পর দেখলাম যে বালুর পরিমাণটা একটু খারাপ আছে। হ্যাঁ, বাদবাকি যেমন রড, সিমেন্ট, পাথর, হ্যাঁ, পার্সেন্টেজও যা দিচ্ছে এরা সব ঠিকই আছে, বালি নিয়ে একটু কমপ্লেন আছে। আমি ওনাদের সাথেও কথা বললাম এবং এমএলডি ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন ওনাদের সাথেও আমি কথা বলবো। হ্যাঁ, বালি চোপড়া বালি দিয়ে কাজ করার কথা ছিল। কোন বালিতে কাজ? আমার মনে হয় চোপড়া বালি না, এটা হতে পারে, ওটা আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট যারা আছে তারা দেখে বলবে। হ্যাঁ, এমএডি যদি এমএডিকে কমপ্লেন করার পর যদি দেখে যে না নিম্নমানের কাজ হয়েছে, ওনারা তো কাজে প্রত্যেকটা কাজের টেস্টও করে নিচ্ছে, ওনাদের লোকও আছে। হ্যাঁ, যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তো অবশ্যই ভাঙবে উনি। এখন কী নির্দেশ দিলেন ঠিকাদার সংস্থা? আমি ওই বালু রিজেক্ট করলাম এখন, আর বললাম এই বালু দিয়ে যাতে আর ঢালাই না হয় আমি এমএডির সাথে কথা বলবো, বলার পর তারপরে যেটা কাজ স্টার্ট করবো। এটা দুটো লটে আছে, হ্যাঁ, 86 লাখ টাকার আছে টোটাল, 86-87 লাখ, দুটো লটে আছে, প্রাচীর আছে, ঢালাই রাস্তা আছে, গার্ডওয়াল আছে।